নকআউট পর্বে পর্তুগাল ও মরক্কোর পর মুখোমুখি হবে ইউরোপের দুই দেশ ফ্রান্স ও ইংল্যান্ড। এবারে নকআউট পর্ব মানেই যেন গোলরক্ষকদের দিকে তাকিয়ে থাকবে পুরো দল, কারণ এ পর্বের শুরু থেকেই আধিপত্য দেখিয়ে যাচ্ছে গোলরক্ষকরা। তাই এ ম্যাচেও স্বাভাবিকভাবে ফুটবল বিশ্বের চোখ থাকবে গোলরক্ষকদের দিকে। ম্যাচ যদি টাইব্রেকার পর্যন্ত যায় তাহলে দলের বাঁচা মরা থাকে গোলরক্ষকের হাতে। এ ম্যাচে হয়তো ফ্রান্স দলের গোলবার সামলাবেন হুগো লরিস, যে কিনা এই টুর্নামেন্টে ইতোমধ্যেই আটকে দিয়েছেন 25টি গোল। তার উপর দলের ভরসার জায়গাও কম না। আর যখন আগের ম্যাচগুলো টাইব্রেকার পর্যন্ত গিয়েছে, সেখানে সে নিজেও হয়তো সর্বোচ্চটা দিয়ে মান রাখার চেষ্টা করবেন দেশের। অন্যদিকে ইংলিশদের গোলবারের প্রহরী জর্ডান পিকফোর্ড, প্রহরীর দায়িত্বে হুগোর চেয়ে 11টি গোল বেশি, অর্থাৎ প্রতিপক্ষের 36টি গোল আটকে দিয়েছেন। কাজেই এদিক থেকে পিকফোর্ডের পাল্লা অনেকটাই ভারী। এখন দেখার বিষয় আসলে কে শেষমেশ নিজের পুরোটা দিয়ে দলকে পরের পর্বে নিয়ে যেতে সাহায্য করেন। নিবিড় সাহা, সময় সংবাদ।